সম্মানিত দর্শক, হিরো আলমকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকিদাতা আবু আহমেদকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বুধবার ওই আসামিকে দেখতে যান হিরো আলম। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ওই হুমকিদাতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার অনুরোধ জানান তিনি। হিরো আলম বলেন, আমি আসামিকে দেখেছি, সে আমাকে বারবার বলছিল, আমি তার বড় ভাইয়ের নামে ভিডিওতে এটা ওটা বলেছি, এ কারণেই সে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বড় ভাই বলতে এই হুমকিদাতা কাকে বোঝাচ্ছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, আমি আরও বলতে চাই, আমাকে সেদিন মারধরের সঙ্গে জড়িত যাদের গ্রেফতার করেছেন তাদের কি কয়েকদিন পর ছেড়ে দেবেন নাকি বিচার করবেন? আমি চাই এই বাংলার মাটিতে তাদের বিচার হোক, তবে আইনের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে। এর আগে মঙ্গলবার বিকালে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোপালগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে। হিরো আলমকে আবু আহমেদ হত্যার হুমকি দিয়েছিলেন। হুমকির বিষয়ে হিরো আলম জানান, সোমবার 24 জুলাই রাত 10:45 থেকে 11:30 মধ্যকার সময় আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তি কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে দেখে নেওয়ার জন্য হুমকি দেন। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে তিনি আগামী 7 দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেবেন বলে আবারও হুমকি দেন। এরপর নিজের নিরাপত্তা চেয়ে আমি রাতেই হাতিরঝিল থানায় একটি জিডি করেন হিরো আলম। সম্মানিত দর্শক, হিরো আলমকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।